কিন্তু এই সময় থেকেই শিশির কুমারের থেকে আলাদা সম্পূর্ণ নিজস্ব এক নাট্যঘরানা তৈরিতে উদ্যোগী হন শম্ভুমিত্র। 1942 সালে ফ্যাসি বিরোধী সঙ্গের সঙ্গে পরিচিত হন শম্ভুমিত্র। 1943 সালে ভারতের কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক পিসি যোশীর অনুপ্রেরণায় যোগ দেন ভারতীয় গণনাট্য সংঘে। 1945 সালে 10ই ডিসেম্বর গণনাট্য সঙ্গে কাজ করার সময় প্রখ্যাত মঞ্চাভিনেত্রী তৃপ্তি মিত্রের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন শম্ভুমিত্র। 1983 সালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে সম্মানিত করে। যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতেও ভূষিত করেন আমরা জানি।